লোকসভা ভোটের পর রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক, আর সেই বৈঠকে মানুষের পাশে থাকার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মানুষের কাছে যেতে হবে, না হলে ভোটে জেতা যাবে না। মানুষের কাছে যেতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। আগামী দিনে এই কথা মাথায় রেখেই কাজ করতে হবে নেতা মন্ত্রীদের, বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কথা বলবো আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। আশাবুল, লোকসভা ভোটের ফলাফলের পর রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক, এবং সেই বৈঠকে মানুষের পাশে থাকার বার্তার উপরেই জোর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো, আজকে একেবারে মন্ত্রিসভার বৈঠকের শেষ দিকে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে কিছুটা পর্যালোচনা করেন, এবং যেসব মন্ত্রীরা তাদের এলাকায় পিছিয়ে রয়েছেন, বিশেষ করে তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন যে মানুষের কাজ না করলে ভোটে জেতা যাবে না, মানুষের কাছে যেতে হবে, মানুষের পাশে থাকতে হবে এবং মানুষের জন্য কাজ করতে হবে। আমাদের সকলেরই একমাত্র অভিভূত হওয়া উচিত মানুষ এবং মানুষের জন্য কাজ করা, এবং সেই সঙ্গে যে সমস্ত মন্ত্রীরা তাদের এলাকায় এগিয়ে রয়েছেন তাদের থেকে শুভেচ্ছা জানিয়েছেন, পাশাপাশি যেসব মন্ত্রীরা তাদের এলাকায় এগিয়ে রয়েছেন কিন্তু তাদের পার্শ্ববর্তী এলাকায় দেখা যাচ্ছে যে তৃণমূল দল পিছিয়ে রয়েছে, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই যে সমস্ত আশেপাশের পিছিয়ে যাওয়া এলাকা, সেই এলাকায় সবাইকে একটা বিশেষভাবে নজর দিতে হবে। এই বার্তাটাও তিনি মন্ত্রীদের উদ্দেশ্যে দিয়েছেন, এবং তার মূল কথা যে আমাদের একটা রাজনৈতিক দলের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের পাশে থাকা, মানুষের জন্য কাজ করা, তাদের বিপদে আপদে তাদের পাশে দাঁড়ানো, এবং মানুষের পাশে থাকলে তাদের কাজ করলে তবেই জেতা যাবে, মানুষের কাজ না করলে জেতা যাবে না। ফলে বোঝাই যাচ্ছে যে প্রত্যেকটা মন্ত্রীকে তিনি আজকে সতর্ক করে দিয়েছেন যে তাদের যদি জনসংযোগে কোথাও কোনো ঘাটতি থাকে তাহলে সেই ঘাটতিকে পূরণ করতে হবে এবং জনসংযোগ আরও বেশি করে বাড়াতে হবে। আজকের বৈঠকের যে রাজনৈতিক দিক থেকে যে বক্তব্য, তার মূল নির্যাস হচ্ছে এটাই। ধন্যবাদ আশাবুল। 552টি পদে নিয়োগের ছাড়পত্র রাজ্য মন্ত্রিসভার, এমনই নবান্ন সূত্রে খবর। এবং এই 552টি পদের মধ্যে 100টি স্বরাষ্ট্র দফতরে, এছাড়াও 270টি পদ প্রাণী সম্পদ বিকাশ দফতরে। শিক্ষা দফতরে 35টি পদে নিয়োগের ছাড়পত্র রাজ্য মন্ত্রিসভার। পরিবেশ বান্ধব গাড়ি কেন্দ্রে কর ছাড়ের মেয়াদ আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত। লোকসভা ভোটের পর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে। অভিনয় জগৎ থেকে প্রথমবার ভোটে দাঁড়িয়ে সাংসদ হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তাকে সংসদের যাবতীয় খুঁটিনাটি শেখাবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে কি বলছেন দুজনে শুনবো। সুদীপ দা, আপনি লোকসভার দলনেতা, রচনা ব্যানার্জি নতুন এমপি হয়ে এসেছেন লোকসভায়, আজকে আপনার এমনি স্পিচও ছিল স্পিকারের ইলেকশনের পর। আমাদের গাইডেন্স দাদা স্পিচ, আজকে সবাইকে একদম মন জয় করে নিয়েছে দাদা স্পিচ, একদম টু দি পয়েন্ট স্পিচ এবং ভেরি ভেরি ইনোভেটিভ স্পিচ, এবং আমরা ভীষণ ভীষণ পুরো পার্লামেন্ট ক্লাপ করেছি এবং আমরা ভীষণ খুশি দাদা স্পিচে। দাদা as expected, the most senior leader, so as expected. কি ধরনের গাইডেন্স এক্সপেক্ট করবেন? সবসময় মাথার উপর হাত না থাকে হয় কখন, আমরা তো সব নতুন মানুষ, দাদাদের ছায়ায় আমরা চলছি। আপনি কি বলবেন? রচনা ভাই জিতে এসেই পার্লামেন্টে প্রথম দেখাতেই বলেছে, দাদা তোমরা সিনিয়র মানুষ, অনেক অভিজ্ঞ, আমাদেরকে শেখাতে হবে, আমি শিখতেও আগ্রহী। তাহলে এই যে আগ্রহটা প্রথম থেকে ও প্রকাশ করছে এটা ভালো, এবং প্রথম বারই পার্লামেন্টে এসে যারা এই ধরনের পারফর্ম করার চেষ্টা করে, আমি বলি তাদের সাফল্য আসবেই। নিজেকে কতটা নিজে তৈরি করতে পারবো তার নিজের অধ্যাবসায়ের ওপর ডিপেন্ড করে। অনেকে বলেছে পরে আর আসেনি, আমি আগের পার্লামেন্টে যদি বলি নুসরাত মিনি আমার কাছে খুব ঘোরাঘুরি করত, ওদের উদ্যোগ ছিল প্রথম দিকটা, কিন্তু পরে আবার শুধু পিঠে হাত দিয়ে বলতো দুবাই চলে যাচ্ছে শুটিং করতে, সেটা রচনা যাবে না।